হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল অ্যাসপিরেন্ট আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসছি ডাব্লিউসিস এস মেন্স টু থাউজেন্ড ফিফটিন জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনসিস দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত ডাব্লু বিস এস মেন্সের জিওগ্রাফিতে আসা প্রত্যেকটি কোয়েশ্চেন আমি অ্যানালাইসিস করবো আজকে তার ফার্স্ট ভিডিও তো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে কোশ্চেন নাম্বার ওয়ান হুইচ রিভার হ্যাজবিন হার্নেসড আন্দার দ্য হিরাকুন মাল্টিপারপাস পারপাস প্রজেক্ট অপশান এ গোদাবরী অপশন বি মহানদী অপশন সি নর্মদা অপশন ডি কৃষ্ণা এটা খুবই একটা সহজ প্রশ্ন যার অ্যান্সার হবে অপশান বি মহানদী আমরা সবাই জানি যে হীরাকুন্দ রিভারকে দ্য লঙ্গেস্ট ম্যানমেড আর্থ এন্ড ড্যাম ইন দ্য ওয়ার্ল্ড বলা হয় এবং এটি উড়িষ্যার সম্বলপুর রিজনে অবস্থিত ইট ওয়াজ দ্য ফার্স্ট মেজর মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট আফটার ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পরবর্তীকালে অর্থাৎ ভারতের স্বাধীনতার পরবর্তীকালে এটিই প্রথম মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট ওকে নেক্সট দেখানো যাক কোশ্চেন নাম্বার টু in স্টেট ইন ইন্ডিয়া largest দ্য লার্জেস্ট its অফ ইটস নেট ইরিগেটেড এরিয়া আন্ডার ওয়েল A. Haryana, এ হরিয়ানা Bihar, বিহার C. সি গুজরাট D. ডি Bengal. এখানে কিন্তু লার্জেস্ট পপোলেশনের কথা বলা হয়েছে অর্থাৎ অনুপাতের দিক থেকে কোন সব থেকে বেশি ওয়েল ইরিগেশন হয় তার রাইট অ্যান্সার হবে অপশন সি গুজরাট আমরা যদি দেখি যে লার্জেস্ট ওয়েল ওয়েল হয় কিন্তু উত্তরপ্রদেশে বা ইউপিতে তাহলে সব থেকে বেশি অয়েল ইরিগেশন হয় উত্তরপ্রদেশে কিন্তু যদি দেখি যে প্রপোর্শনের দিক থেকে তাহলে কিন্তু হবে গুজরাট এটা মাথায় রাখবে নেক্সট এবং তার সঙ্গে ট্যাঙ্ক ইরিগেশান ট্যাঙ্ক ইরিগেশান কোথায় দেখা যায় ট্যাঙ্ক ইরিগেশান দেখা যায় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে তিন নম্বর কোশ্চেন হুইচ স্টেট ইজ কল্ড দ্য সুগার বোল অফ ইন্ডিয়া এটা আশা করছি সবাই যেন এর অ্যান্সার হবে অপশান এ উত্তরপ্রদেশ

next the typical area of sal forest in the indian peninsula occurs option a on the western ghats option b between the tapti and the namoda rivers option c to the northeast of godavari option d on the mollo plateau peninsula of india teba upo, uh, upodipyo bharoder modhe je sal forest roise ta roise অন দ্য মল্ল মল্লপ্লটু বা মল্লভুতে রয়েছে তো এখানে তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি অন দ্য মল্লব প্লাটু আমরা দেখে নেব মল্লভুটা কোথায় রয়েছে মল্লভু রয়েছে মধ্যপ্রদেশের এই স্থানটাতে রয়েছে মল্ল প্লাডু এবং তার সঙ্গে সঙ্গে আমরা আদার্স যে প্লেটু রিজিয়ানগুলো রয়েছে সেগুলোও দেখে নেব এটা মল্ল প্লাডু ওপরে রয়েছে বুন্দেলখণ্ড নিজে রয়েছে বাঘেলখন্ড এটা ছোটনাগপুর প্লাটু এবং তার সঙ্গে সঙ্গে ইস্টার্ন ইন্ডিয়াতে রয়েছে নর্থ ইস্টে শিলং প্লাটিউ এখানে ডেকান প্লাটিউ তেলেঙ্গানাতে রয়েছে তেলেঙ্গানা প্লাটিউ এবং তার সঙ্গে কর্ণাটক মহারাষ্ট্রের আধা হাতি সেখানে রয়েছে কর্ণাটক প্লাটু এই প্লাটু রিজিয়নগুলোর মধ্যে সবথেকে বেশি পরিমাণে যেখান থেকে পরীক্ষা আসে সেগুলি হলো বুন্দেলখন প্লাটু বাঘেলক্ষণ প্লেটু দ্বন্দ্বকারণ্য এবং ডেকান প্লেটু এগুলি অনেক সময় নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থে সাজাতে বলে তো এগুলো একটু দেখে নেবে এবং নেক্সট আসছি কোশ্চেন নাম্বার ফাইভ সুগার ক্যান ইন ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ অপশান এ প্ল্যান্টেশন এগ্রিকালচার অপশান বি শিফটিং কাল্টিভেশন অপশান সি ইরিগেটেড কালটিভেশন অপশান ডি মেকানাইজড কাল্টিভেশন এটা অ্যান্সার হবে অপশান এ Plantation Agriculture. Next. Question number 6. What is ঝুম A type of cultivation. Option B. A type of swinging বাস্কেট Option C. A river valley in a dry region. Option D. A tribal ড্যান্স in MP. আমি প্রথমে বলি ঝুম হলো একটা স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশান যেটাকে আমাদের নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে ঝুম বলা হয় তাই এটার অ্যান্সার হবে অপশান এ এ টাইপ অফ কাল্টিভেশন ঝুম নেম অফ দ্য শিফটিং কাল্টিভেশান ইন নর্থ ইস্ট ইন্ডিয়া ইট ইজ অলসো কল্ড দ্য স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশান এবং এই ঝুমকে বা শিফটিং কাল্টিভেশানকে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশান এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে মনে রাখবে এবং শিফটিং কাল্টিভেশানকে শ্রীলঙ্কাতে কী বলে শ্রীলঙ্কাতে বলা হয় চেনা এবং ব্রাজিলে বলা হয় রোকা এবার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে শিফটিং কাল্টিভেশনকে অর্থাৎ স্থানান্তর কৃষিকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন বলা হয় কেন তাহলে স্থানান্তর কৃষি আমরা জানি যে পাহাড়ের ঢালে যে জঙ্গল রয়েছে বা ঝোপঝাড় থাকে সেগুলো পরিষ্কার করে এবং সেগুলোকে পুড়িয়ে কৃষি জমি তৈরি করে চাষ করা হয় সেই জন্যই এই স্থানান্তর কৃষিকে স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন বলা হয় ঠিক আছে এবার অনেক সময় এই প্রশ্নগুলো আসে যে স্থানান্তর কৃষিকে শ্রীলঙ্কাতে কী বলা হয় ব্রাজিলে কি বলা হয় তাহলে শ্রীলঙ্কাতে বলা হয় চেনা এবং ব্রাজিলে বলা হয় রোকা

এখানে রয়েছে কেরলের পেরিয়ার বন্দিপুর ওয়ান্যাড নাগারহল পারম বিকলম সেঞ্চুয়ারি সবগুলো দেখে নাও একটু পেঞ্চ কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের বান্ধবগড় গুজরাটের গির লায়নের জন্য বিখ্যাত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার চিলকা লেক ন্যাশনাল পার্ক সঙ্গে রয়েছে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ান মানস কাঞ্চি যেটা একসঙ্গে অগণ্ডারের জন্য বিখ্যাত কেইবুল লংজাও পেরিয়ার এলিফ্যান্টের জন্য বন্দিপুর টাইগার রিজার্ভ এগুলো তোমরা দেখে নেবে আরও যেগুলো রয়েছে তো নেক্সট আস যাক কোয়েশ্চেন নাম্বার এইট ভেক্টর অ্যান্ড রস্টার ডাটা আর ইউজড ফর অপশান এ রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশান অপশান বি জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অ্যাপ্লিকেশান অর্থাৎ জিআইএস অ্যাপ্লিকেশান অপশান সি গ্লোবাল প্রজিশনিক সিস্টেম অর্থাৎ জিপিএস এবং অপশান ডি অল অফ দ্য অ্যাবাব এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি জি আইএস অ্যাপ্লিকেশান নেক্সট কোয়েশ্চেন আচ্ছা তাহলে এখানে আমরা ভেক্টর ডাটা এবং রেস্টোর ডাটা একটু দেখে নিই তাহলে ভেক্টর ডাটার মধ্যে কী হয় না পয়েন্ট লাইন এবং এরিয়া হয় যেটা কি যেটা গ্রিড বা কলামের মধ্যে হয় না কিন্তু রাস্টার সব সময় গ্রিডের মধ্যে হয় প্রত্যেকটা গ্রিডের মধ্যে রয়েছে সে পয়েন্ট হোক বা লাইন্স হোক বা এরিয়া হোক প্রত্যেকটাই গ্রিডের মধ্যে থাকে তো এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে যে ভেক্টর ডাটা বা ডাটা গ্রিডের মধ্যে কোনটা হয়ে থাকে গ্রিড বা সেল তাহলে সব সবসময় গ্রিড বা সেলের মধ্যে হয়ে থাকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ডায়াগ্রাম ইজ বেস্ট এক্সাম্পল অফ রিপ্রেজেন্টেশন অপশান এ ল্যান্ড ইউজ option b distribution of population option c spot heights among option d crop production In a right answer of a option a land use next question question number 10 the most appropriate symbol for representing urban centers on maps is option a dots option b circle option c spheres option d none of the above right answer of a option c spheres next কোশ্চেন নম্বর ইলেভেন লোকেশন অফ সুগার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া ইজ শিফটিং ফ্রম নর্থ টু সাউথ বিকজ অফ অপশান এ চিপ লেবার অপশান বি এক্সপেন্ডিং রিজিওনাল মার্কেট অপশান সি চিপ অ্যান্ড অ্যাবানডেন্ট সাপ্লাই অফ পাওয়ার অপশান ডি হাই ইল্ড অ্যান্ড হাই সুগার কন্টেন্ট সুগার ক্যান তাহলে প্রশ্ন কি বলছেন কেন সুগার ইন্ডাস্ট্রি নর্থ থেকে সাউথের দিকে সরে যাচ্ছে তার কারণ কি তার কারণ হলো

পার ইউনিট হেক্টর অফ ল্যান্ড এবং সেকেন্ড ওয়ান ইজ হায়ার সুক্রোজ কন্টেন্ট ইন পেন্সুলার কেন তাহলে দুটো মেন কারণ কী না একটা হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি অর্থাৎ কি না হেক্টর প্রতি উৎপাদন বেশি এবং ওইখানের যে উৎপাদন তাতে হায়ার সুক্রোজ অর্থাৎ সুক্রোজের পরিমাণ বেশি থাকছে সেই জন্য সুগার ইন্ডাস্ট্রিগুলো নর্থ থেকে সাউথের দিকে মুভ করছে

ड्यूरिंग दुस्ट फाइव इ्लान अपशन ए फार्सट फाइव इयर प्लान अपशन बी थार्ड फाइव इयर प्लान अपशन सी फिफ्थ फाइव इयर प्लान अपशन डी सेभन्थ फाइव इयर प्लान कोश्चन कि दीछे द इनस्टमेंट पर इंटरप्राइज पर एंटरप्राइज इन द पब्लिक सेक्टर वज दाइस तेल पब्लिक सेक्टर पर हाइस इनमेंटर पर जोर दिए कौन फाइव इयर प्लैने रिट एनसार डि

অপশ্যন বি অফ অভাৰৱেলমিং ডিপেণ্ডেঞ্চ অন এগ্ৰিকালচাৰ এণ্ড এনিমেল হাজবেণ্ডাৰী অপশ্যন চি দ্যি অৰ্ডাৰ ইজ ৰিলেটিভলি মোৰ ছালাইন অপশ্যন ডি অফ ইণ্ডাষ্ট্ৰিয়েল ডেভেলপমেণ্ট লিডিং টু ৱাইড স্প্ৰেড পলিউচন টু কোষ্টেল এৰিয়া দ্য ৰাইট এনচাৰ ইজ অপশ্যন বি দা অভাৰৱলমিং ডিপেণ্ডেঞ্চ অন এগ্ৰিকালচাৰ এণ্ড এনিমেল হাজবেণ্ডাৰি ন সেই কোৰ্চৰ পাছে বা সৌৰাষ্ট্ৰ কোৰ্চ এলাকাতে কি ৰৈছে নে এগ্ৰিকালচাৰ এণ্ড পশুপালন অৰ্থাৎ দা এনিমেল হাজবেণ্ডাৰীৰ বিকাশ ঘটেছে সেই জন্যই ওখানে মৎস্য উৎপাদন কেন্দ্র গড়ে উঠেনি নেক্সট ভিডিও কোয়েশন নাম্বার ফিফটিন হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট অপশান এ ম্যাক্সিমাম নাম্বার অফ কটন অ্যান্ড টেক্সটাইল মিলস আর লোকেটেড ইন গুজরাট অপশন বি কার্পেট ইন্ডাস্ট্রি ইজ চিপলি ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ অপশান সি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রোভাইডস জবস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপুল অপশান ডি দ্য ফার্স্ট কটন মিল ওয়াজ সেট আপ অ্যাট ফোর্থ ক্লাস্টার ইন কলকাতা সরি ক্যালকাটা তখন ক্যালকাটা ছিল আচ্ছা তো কোনটা ইনকারেক্ট আমরা জানি যে দ্য ফার্স্ট কটন মিল সেট আপ এট ফোর্থ ক্লস্টার ইন ক্যালকাটা এটা হয়েছিল আঠারোশো আঠেরো সালে এবং অপশান সি যেটা রয়েছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রোভাইডস জবস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপুল এটাও ঠিক না কটন ইন্ডাস্ট্রি সব থেকে বেশি জব প্রেফার করে এবং অপশান বি কার্পেট ইন্ডাস্ট্রি ইজ চিপলি ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ এটাও একদম সঠিক তাহলে এটার অ্যান্সার হবে অপশান এ ম্যাক্সিমাম নাম্বার অফ কটন আর্ন অ্যান্ড টেক্সটাইল মিলস আর লোকেটেড ইন গুজরাট এটা ভুল সো রাইট অ্যান্সার ইজ অপশান এ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন

এটাও একটা খুবই সহজ প্রশ্ন পেপার বোর্ড ইন্ডাস্ট্রি কার্বন পেপার ইন্ডাস্ট্রি ক্র্যাফট পেপার ইন্ডাস্ট্রি নিউজ প্রিন্ট পেপার ইন্ডাস্ট্রি রাইট অ্যান্সার হবে অপশান ডি নিউজ প্রিন্ট পেপার ইন্ডাস্ট্রি নেপানগর পেপার ইন্ডাস্ট্রি বা নিউজ প্রিন্ট পেপার ইন্ডাস্ট্রিটা উনিশশো ছাপান্ন সালে স্থাপিত হয়েছিল যেটা আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু স্থাপিত করেছিলেন এবং এটা মধ্যপ্রদেশের বারহানপুর ডিস্ট্রিকে অবস্থিত নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেবো কোশ্চেন নাম্বার এইটিন হুইজ ওয়ান অফ দা ফলোয়িং ইজ নট এ জি আই এস সফটওয়্যার এগুলোর মধ্যে কোনটা জিআইএস সফটওয়্যার নয় দ্যাট অ্যান্সার হবে অপশান বি ওরিডিস এখানে আমরা দেখে নেব টপ টেন জিআইএস সফটওয়্যার কী কী রয়েছে তোমরা এগুলো একটু দেখে নেবে এগুলো অনেক সময় এইগুলো অপশানে দিতে পারে যে এগুলো জিআইএস সফটওয়্যার জিআই সফটওয়্যার বা জিআই সফটওয়্যার নয় এই নিয়ে এগুলো একটু দেখে রাখবে তোমরা নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার নাইনটিন হুইস অফ দ্য ফলোয়িং আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টস ওয়াইজ উইল টু ইউজ চারকোল অ্যাজ এ সোর্স অফ পাওয়ার টু স্টার্ট উইথ বাট লেটার সুইচড অভার টু হাইড্রো ইলেকট্রিসিটি তাহলে কোন আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টস বা স্টিল কোম্পানি প্রথমে কয়লার উপর শক্তি নির্ভর করে ভিত্তি গড়ে উঠলেও পরে তা হাইড্রো ইলেকট্রিসিটির ট্রান্সফার হয়ে যায় তাই সেটা কী হবে অপশান এ টিসকো দা রাইট অ্যান্সার টিসকো স্টাপিতা হয়েছিল কবে না উনিশশো সাত সালে এটা অনেক সময় পরীক্ষায় আসে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দ্য হায়েস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া ইজ এটার অ্যান্সার হবে অপশান বি যোগ ওয়াটারফল যেটা রয়েছে কর্ণাটকের সরাবতী এবং শিবসমুদ্রম যে জলপ্রপাত আউটওয়ার ফলটি রয়েছে সেটা রয়েছে কোথায় কাভেরি নদীতে সেটা রয়েছে কাভেরিতে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের জিওগ্রাফির কোনো কোয়েশ্চেন সম্পর্কে ডাউট থাকলে তাহলে কমেন্ট বক্সে জানাও আমি সেই কমেন্ট সেই কমেন্ট দেখবো এবং সেই কোশ্চেনের অ্যানালাইসিস করব। সো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানটি পেয়ে যাও থ্যাংক ইউ